আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা খুবই দারুণ এবং মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো একটি ফ্রিজ যদি 1 মাস চলে তাহলে কত টাকা বিল আসতে পারে। দেরি না করে চলুন শুরু করা যাক। হিসেবে শুরুতে আমরা 10 CFT একটি ফ্রিজ নিয়ে হিসাব করব। আমরা তাই 10 CFT লিখতেছি। 10 CFT একটি ফ্রিজ সাধারণত 145 ওয়াটের হয়ে থাকে। কোন ফ্রিজ কত সেফটি সমান কত ওয়াট সে বিষয়টি আমরা আগে জেনে নিই, তাহলে হিসেবে সুবিধা হবে। 7.5 ওয়াটের ফ্রিজ সাধারণত 70 থেকে 80 ওয়াটের হয়ে থাকে। 8.5 এটা 80 থেকে 90, 9.5 100 থেকে 135, 10.5 135 থেকে 145, 11.5 145 থেকে 165, 12.5 165 থেকে 180 ওয়াটের হয়ে থাকে, 13.5 180 থেকে 265 ওয়াটের হয়ে থাকে। তাহলে আমরা এখন হিসেবে ফিরে আসি। চলুন, যাই হোক, আমরা পূর্বে হিসেবে চলে আসলাম। তাহলে 145 ওয়াট একটি ফ্রিজ প্রতিদিন 6 ঘন্টা চলে। সাধারণত ফ্রিজ সাধারণত 6 ঘন্টায় চলে। তাহলে একদিনে আমরা বের করব 145 × 6, 870 ওয়াট আওয়ার হবে। এবার কিন্তু শুধু ওয়াট না, ওয়াট আওয়ার সাথে গুণ হবে, কারণ ঘন্টা দিয়ে আমরা গুণ করেছি। 1 মাসে মোট কত চলে? একদম সহজ, 30 দিয়ে গুণ করলে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে 870 × 30, হ্যাঁ, সমান সমান আমাদের আসবে 26100 ওয়াট আওয়ার। 26100 ওয়াট আওয়ার ভাগ 1000, কারণ আমরা জানি যে 1000 ওয়াটের সমান 1 কিলোওয়াট আওয়ার। তাহলে হলো কত? 26.1 কিলোওয়াট আওয়ার। অর্থাৎ আমরা বের করলাম কি, যে 26.1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 26 ইউনিট। 26 ইউনিট কীভাবে হয়? আমরা জানি 1000 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট, তাই তো? আচ্ছা, এবার আমরা যাব হলো 1 মাসের মোট ব্যবহার 26 ইউনিট। শুধু ইউনিট বের করলে কি মাসে মোট টাকা বের করতে পারবো? পারবো না। আমাদের এখন কী করতে হবে? ইউনিটের দাম জানতে হবে, তাই তো? তাহলে 1 ইউনিটের দাম কত এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। 0 থেকে 50 ইউনিটের দাম হলো 4.14 টাকা। 51 থেকে 75 পর্যন্ত ব্যবহার হলে সেই ইউনিটের দাম হলো 4.62 টাকা। 76 থেকে 200 ইউনিট যদি হয় সেটা হচ্ছে 6.31 টাকা। 201 থেকে 300 যদি ব্যবহার হয় তাহলে 6.62 টাকা। 301 থেকে 400 যদি হয়ে থাকে সেটা 6.99 টাকা। 401 থেকে 600 যদি হয়ে থাকে 10.96 টাকা। এবং 600 ইউনিটের উপরে যদি ব্যবহার হয়ে থাকে তাহলে 12.63 টাকা হারে কিন্তু বিল করতে হয়। তাহলে আমরা মাস বরাবর একটা ধরলাম, একদম মাস বরাবরের একটা ইউনিট ধরলাম, যেটা ওই যে 51 থেকে 75 ইউনিটের 4.62, হ্যাঁ না না সরি, ওই যে 76 থেকে 200 ইউনিটের যেটা ধরি 6.31। তাহলে 26 × 6.31, আশা করি খুব সহজে সকলে বুঝতে পারতেছেন কী হিসাব করতেছি। তাহলে 1 মাসে একটি ফ্রিজের বিল, মোট বিল কত আসলো? 164 টাকা, রাইট? আশা করি ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে এবং এই হিসাবটি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।